وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا لقد قال الله تبارك وتعالى جل جلاله عم نواله في كلامه المجيد पेंडल मोड़ते आया आया
ফলা বলে তোমার না মেদার এই মেদ আওয়ার পরে তারা উড়িয়া বলে দাদা কাছে কোনো বাড়িও নাই কোনো ঘর নাই এমন কি কোনো আশ্রয় হওয়ার কোনো গাদা নাই আত্মা ব্যস্ত সেখানে বাবাই কোন এক জায়গা আপনার গা টেকু আছে তোর গা তুকুর মধ্যে গিয়ে হামাই যাই তুমি তোর আপনার গা তুর মধ্যে গিয়ে হামাইয়া হামাইয়া দম লইছিল দম লইতেও তোরা সময় পরে তোরা সময় পরে আপনার ও টিরাক তুলে গা তুকুয়াইয়া মুখের মধ্যে গাতর মুখের মধ্যে বই গেছে আপনার পাত্র জানাও বই যেমনে তুফান চালানো চালার পরে আপনার একজন উঠিয়া বলিয়া ভাই ই গাহাতি তো দেখি আর মুখ মরি গেছে মানে আমরা বারোই তাল খিলা ওয়াজ তো আলিম হলেও কইছন হবিজের হবিজ এটা হলো আপনার এরা হইলা বনি ইসরায়েলের মানুষ তো গিয়া বনি ইসরায়েলের এরা আমরা এত নাফরমান আসরা আর করে সীমালাই বনি ইসরায়েলের মানুষ যেত নাফরমান আসরা আর যারা বর্তমান আল্লাহ যারা তারারে নিয়ামত হন দিছে দুনিয়ায় দুনিয়ার কোন গোত্ররে আপনার কোন কমরে ইলাহার নিয়ামত হন দিছে না বনি ইসরায়েলের যেটুকু আপনার তার এই আমরা সোহাইব আলাইহিসসালামের জমানা তারা নিষেধ করা হয়েছে ওবা তুমি তাই মাছ মারিব তবে ই রবিবার পুর দিন তুমি তাই এই দিন তুমি তাই মাছ মারিব তারা কিতা করতা এই রবিবার পুর দিন এদিনকে মাছ মারতা আর এদিনও ও মাছ বলতে আপনার ও পারো সাইড আদি আদি বলতা তারা কে কিতা করতা আপনার জোর বলছেন ও শক্তি লাগাইয়া আপনার জোর হইয়া কুটি মারিয়া তৈরি তারা এদিন মাছ মারত না আর বাদর দিন গিয়া গুটি গিয়া মানে কিতা হইছেন তারা আপনি বা লোর হইয়া লগে লগে আপনার দুই দিন তুমি তিনি হালাক হয়েছে তো ও দিনও মানুষ আসলা বলে ইসরায়েলের নবীজির হাদিস এর তাহলে পুরো মিশাও না পুরো কিসাও এতই মধ্যে একটা মিটিং একে উঠিয়া হইল রে ওয়া কত নিরাশ হইয়া লাভ নাই আলি মুখলে কইছেন বা আমরা নবীও হইয়া গেছেন যে কোন বাধা কামর উসিলা লইয়া কোন মানুষের যদি দোয়া করে তার দোয়াই গো আল্লাহর দরবার থেকে আল্লাহ ঘুরে দেবে আল্লাহর দরবার থেকে আল্লাহ তার দোয়াই গো ঘুরে দেবে লগে লগে তিনটা উঠিয়া কইরা যে জীবন এটা তো কোনো বাধা কাম কোন দেখি আর না যে ই খামাবি বলিয়া আল্লাহ দরবারে দোয়া করতাম আল্লাহ দোয়া ওখানে শুনতাম আর এটা বাস্তব হয়ে যায় তো এটা তো কোনো কাম হল গিয়ে দুই নম্বর তিন নম্বর আগে তো উঠিয়া হইল ও বা অত নিরাশ হইস না মনে হয় এগুলো আমার বালা কাম হইতে পারে এক নম্বর একে উঠিয়া কর যে আমার মা আসলা গুড়া আর আমার ওলাদ আসলা আর আমার বিবিও আসলা আমার বাপও আসলা আমার গাই একটু আসলো আর গায়কে দুধ দিত এক এক লিটার দেড় লিটার হইয়া আর ও গায়কুর দুধ দুধগুন আমি কিরাইতাম আর কিরাইয়া খেয়ে না খাওয়াইয়া আমার আওলাদ করে না খাওয়াইয়া আমার বিবি না করাই খাওয়াইয়া না খাওয়াইয়া আমার মা আর বাপরা ওখন বইলা খাওয়াইতাম ও দুই নম্বর আগে উঠিয়া কইল হাসান লোক যদি মনে হয় মনে হয় তৈরি মনে পালা খান দুই নম্বর আগে উঠিয়া কইল যে আমার বাড়ি এক খামলা এক আসলো আর একদিন কথা প্রসঙ্গে রাগ করিয়া গেছে কি এর বাদে তার টাকা আমরা আমি জমাইছি জমাইয়া আমি ছাগল হই বলে হয়েছি আর ছাগল গুলো হই তোমায় যখন বেশ শত্রু হয়ে গেছ এরপরে আমি ছাগল গুলো বেচেছি আর ইরিয়া গরু আর দুদিন গুলো হয়েছি ওগুলো বেশ শত্রু হওয়ার পরে বেচেছি বিশিয়া ওগুলো রয়েছি যদি ইগুলো মনে হয় নিশ্চয় বলা কাম তিন নম্বর আর একজন বিয়া হইল যে আমার একশো চার গুণের বই নাশ আর এই বলির ভাই আমি একবার জমুন দেওয়া না আসলাম একদিন আমার বোন বিপদি বনছে আর বিপদি বনিয়া আমার দ্বারা আইসে এ উঠিয়া কইছে ভাই তুমি আমার কিছু টেকা দেও ই টেকা দিলে ইলে এরপরে তোমার দেখলাম হুনার এখানে বাদে আমি হুনু এখন বর্তমানে আমি দুই দিন ইয়ার আছে আমিও হারে গাইছি আর আমার আল্লাহ তোমাকে শান্তি দিতে তুমি টেকা দেও বাদে তোমার শর্ত দেখা নিবে না হুনু ও আমি তাকে দিয়ে দিছি নিশ্চয়ই গুণ হইবে মন বলা কাম ও এখন বলে দোয়া করো আয় আল্লাহ আমার মা আশা গুড়া আমার বাপ আশা গুড়া
আমার অনাবহন তুইয়া আমার বিবি তুইয়া আমি একদিন বাড়ি এসেছিলাম দিয়া আর রাই ফুল গেছে আমার মা আমার বাপে আর দূর হয়ে ঘুমাই গেছে আমি কত সময় বাদে আইছি রাই বাক্কা হইতেছে আমি বাড়ির মধ্যে আইছি আইয়া সর্বপ্রথম আমি অবাক হইয়া আমি গরু বুকি রাইছি আর কিরাইয়া আমি দুধ উঠাই লইছি লইয়া আমার মা আর আমার বাবুর মাতার সামনে আমি গেছি গিয়া আমার মা আর আমার বাপ গেছি মোমো আমি মাতার সামনে আমি দুধের গ্লাস নিয়ে আমি উঠাই লইছি যে সময় আমার মা আর আমার বাপ ঘুম থেকে ওদা কইছেন আমি ওই সময় আমি দুধের গ্লাস আমি তারা দিছি দিয়া আমার মা আর আমার বাপের খুব আরামে শান্তির সঙ্গে দুধ উঠান খাইলা নিশ্চয় গো বালা খাম আর যদি বালা খাও এ তাদের ভাল তুমি এই ভাতর কুটা আমার ভাতর মুখটাকে হরাই দাও দুই নম্বর হইয়া হইলা আয়াল্লাহ আমি বড় দুনিয়া আসলাম আমার বাড়িতে খান্দা আসলো একদিন আমি তারা রাগ করিয়া কিছু গরম দিলেই আমার গরম দেওয়ার কারণে এই খামলায় তার টাকা ফেলাই আমার বাড়িতে গেছে গিয়া আমি টাকা একদম জমাইছি জমাইয়ে কিছু কইনা ছাগল লইছি এর মধ্যে আমি গরু লইছি এর মধ্যে আমি উঠ লইছি কয়েকদিন মধ্যে আমার খামলা আইছে আয়া উঠিয়া কইছে ও মালিক সাহেব ও দুনিয়ার মালিক তুমি আমার টাকা দিন যে কোন ধরিয়া বন্ধা তুমি আমার দেও ও বালা খামার রসিলা লইয়া কইয়া তুমি আমার গাতর মুখ থেকে মাত্র গোহরাই দাও পাত্র কই সামান্য হইছে কইলার এন কোয়ার লগে তুলা হইছে দুই নম্বরের কোয়ার লগে আর তুলা হইছে ও তিনজন চাইতা বারই দেইতা ই বারই দেইতে সময় তিন নম্বর ধরে উঠিয়া কইলা ও বাপ যে আমার মুখে তোরা কইছেন তোমরা তো তোমরা মুখে গেলে তোমরা বারই না তোমরা এক লগে বারই মু ও তিন নম্বরে উঠিয়া কইনা আয় আল্লাহ আমার সসার গরু বইনি কুয়াশন আমি তাই লাগে বলতে পর পাগল আসলাম আমার সাসার ঘরের বই না আমার কথা খুব করে মানে না আর একদিন তাই বিপদি পঞ্চে বিপদি বলিয়া আমার দাদু আইসে দেখা আমার লাগিয়া আমি দেখা আবার তাইরে দিছি এর মাঝে আমি তাই দাদু গেছি যে এই সময় উঠিয়া কইল ও ভাই তুই দুনিয়ায় গমি নতুন আমার চেহারা ভবন লাগি আমার বডি ভবন লাগি তুই তো পাগল হয়ে আই গেছ তুই যা তুই নে তুই আমার বডি নে কিন্তু হাই কেমন তোর দিন না করবার তুই জবাব দিই ও রাখবো লগে আমার সুন্দর মন ভরা হই গেছে আর সুন্দর মন ভরা হওয়ার পরে আমি আমার বন্ধে বলাই আমি বাড়ি মইতে আই গেছি আমি মাফ করে দিয়ে দিয়েছি নিশ্চয় একটু বালা খামরে বা আল্লাহ আর যদি আমি খুব বালা খাম হয়ে থাকে এই বালা খামর সিনা লইয়া আমি কইয়া আল্লাহ তুমি আমরা কাতর মুকর দে বাত্তর ও বাত্তর অবস্থা তুমি হরাই দাও লগে লগে বাত্তর এমন দৌড় মারছে যে দৌড় মারি না আপনার 6-7 কিলোমিটার ভাল্লা কিতাবর মধ্যে আর 6-7 কিলোমিটার ভাল্লা গেছে এবং তারা বালা খাম বরাবর বনে ইসরায়েলের মধ্যে তা কি উকা তারা বালা খাম হল লইয়া আল্লাহর দরবার দোয়া করছেন আপনি আর আমি এই আল্লাহর দরবার দোয়া করতাম কিনা খান কোনো বালা খাম হল আছে বালা খাম হল আপনার আমার সুরুচিয়া থাকলো যে কেয়ামতের দিন আপনি আপনি আর আমি তো আপনার আখেরি তোমার নবীর উম্মত আর নবীদের সব সুপারিশ হইবা সুপারিশ করিয়া আপনি আর আমি দুইটা সামান্য এটা কবর তোরা আপনি হইব আর এর মধ্যে আপনি তোর মধ্যে যাইব গিয়া সুচিকার একদম যদি দুনিয়ায় কর্মিল কোন মানুষ একজন মরার পরে তার কফারা দিতে গিয়া কোনো হদিস পাওয়া যায় না তার মরার পরে যে আপনার কফারা দেই আমরা এসব দেই এসব জায়গা দেই আপনার কফারা এই কফারা এগুলো যদি দিতে গিয়া কোনো হদিসও পাওয়া যায় না আপনার কোরআনের মধ্যেও নাই এগুলো আপনার ইজমায়ের অনুরোধ দ্বারা আপনার মানা একদম ওয়াজিব জরুরি
মাত্র তাও অবদান হইয়া গেছে।